আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি চার্জার সিস্টেমে হারিকেন লাইটগুলো নষ্ট একদম মানে ফুল সেট আপ করে দেখাবো। তো এখানে যে নতুন অবস্থায় পাওয়া যায় এই অবস্থায় কিন্তু বেশি দিন টিকসই করে না, একদম খুবই সহজে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলোকে আমরা একদম সম্পূর্ণ কিছু মডিফাই করে একদম মানে নিজেরা তৈরি করবো আর কি। তো এই জিনিসটা দেখাবো। তো এটা করলে মূলত জিনিসটি বেশি টিকসই হবে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তার সাথে একটি ব্যাটারিও অ্যাড করবো, এখানে যোগ করে দিব, তাহলে কিন্তু চার্জ ব্যাকআপটাও বেশিক্ষণ থাকবে। তো এখানে অনেক জিনিসগুলো নষ্ট, এগুলো বাদ দিয়ে নতুন করে লাগাইতে হবে। তো আপনাদের যে কোনো এরকম নষ্ট হয়ে যাওয়া লাইটগুলো আপনারা নিজেই মেরামত করতে পারেন। সো বন্ধুরা, চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, এখানে যে এই ব্যাটারিটি আছে, তো এই ব্যাটারিটি মূলত লাইটের ভিতরে ছিল। তো এটারও অবস্থা খারাপ, খুলে মিলে গেছে এবং সুইচটা নষ্ট হয়ে গেছে। তো চার্জার পিনটা মূলত ঠিক আছে। তো চার্জার পিনটা রেখে সুইচ এবং এই ব্যাটারির লাইনগুলো সমস্ত কিছু খুলে নিব। তো আমি সমস্তগুলো খুলে আপনাদেরকে দেখাই। সো এখানে যেগুলো নষ্ট সমস্ত খুলে নিয়েছি। তো সুইচটা মতো নষ্ট ছিল। তো এখানে এই চার্জারের পিনটি মূলত রয়েছে। তো এই চার্জার পিনে যেহেতু ভালো আছে, এটা দিয়ে এটাকে ব্যবহার করব। তো এখানে এই ব্যাটারিটা ছিল, এই বাড়ির তারগুলো সমস্যা, তো এই তারগুলো চেঞ্জ করে নেব। সো এখানে বাড়িতে তারগুলো লাগানো হয়ে গেল। এবার এই যে সুইচটা, তো এই সুইচটার ভিতরে প্রবেশ করে দিব। প্রবেশকরণ হয়ে গেল। তো এই ব্যাটারি দুটাকে একত্রিত করে এখানে ঢুকাবো পরে। সো এই ব্যাটারি দুটার তার একত্রিত করে নিব। তো এখানে প্লাস মাইনাস দেখে নিব, এটা প্লাস। তো এই দুটা ব্যাটারি যে একত্রিত করে নিয়েছি, তো এবার এখানে লাইন দিব। তো হলুদটা প্লাসের লাইন, প্লাসের লাইনটা সুইচের মাঝখানে দিব। এবং মাঝখানটাতেই এই ডায়োড যে আছে IN4007, তো মাঝখানটাতে এই ডায়োডটা লাগাই দিব। সো প্লাসের লাইনটা লাগানো হয়েছে। এবার মাইনাসের লাইনটা, এই লাইটের যে মাইনাস আছে এটার সাথে এখানে লাগাই দিব। তো এখানে এই লাইটের মানে ফিটিংগুলা কমপ্লিট। এখন আমরা এই লাইটটা জ্বালাবো। তো এটার জন্য দুটা তার লাগাই নিব, একটা তার সুইচের এই এই প্রান্তে এবং আরেকটা তার এই যে ব্যাটারির যে সমস্ত মাইনাস, এই মাইনাসের এখানে, তো এখানে লাগাই নিব। আর যে চার্জার দুটো লাইন, তো প্লাসটার সাথে ডায়োড লাগাইছি, এই ডায়োডের সাথে এই যে রেজিস্টারটি আর এই লাইটের মাইনাসটি এখানে লাগাই দিয়েছি। তো এবার দুটা তার এখানে লাগাই নিব। সো এখানে এই দুটা তার লাগাই নিলাম, প্লাসটা সুইচে লাগাইছি এবং মাইনাসটা সমস্ত ব্যাটারির মাইনাসে এখানে লাগাই নিছি। তো এইবার এটাকে প্রবেশ করবো আর ব্যাটারিগুলো গাম দিয়ে লাগাই নিব যাতে না নড়ে। তো এবার লাইটটা এখানে প্লাস মাইনাস দুটা লাগাই দিব। সো এখানে এই প্লাস মাইনাসের তারটি লাগাই নিলাম। তো এই যে দেখেন লাইটটি কিন্তু জ্বলতেছে। তো এইবার এখানে একটি ছোট্ট স্ক্রু দিয়ে এটা লাগাই দেবো একদম।
সো এই কমপ্লিট, এই চাদার লাইটটি একদম তৈরি হয়ে গেল। তো মূলত এই জিনিসগুলো আপনারা নিজেরাই এভাবে তৈরি করতে পারেন খুবই সহজে, একদম সহজে। কিন্তু এখানে একটি ব্যাটারিও যোগ করা হলো এবং এই লাইটটিও সম্পূর্ণ নিজেরাই তৈরি করা হলো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই জিনিসগুলো মেরামত করতে পারেন। তো এখানে দুটা ব্যাটারি যেহেতু এখন, তো এই জন্য চার্জটা বেশিক্ষণ বেকআপ দিবে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো হয়েছে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুরা এখানে যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন। সো বন্ধুরা, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।